আকড় কাটা আমাদের সেই পূর্বপুরুষের অভ্যাস গুহার দেয়াল থেকে, অর্থাৎ মানব সভ্যতার শৈশব থেকে, এবং মানুষেরও শৈশব থেকে এই আঁকিপুঁকি কাটার একটা প্রবণতা দেখা যায়। এবং এই আঁকিপুঁকির এই খেলার ছলে যদি একটা শিশুকে ধীরে ধীরে তার মধ্যে বিভিন্ন প্রবণতা উঠে আসে, আমরা প্রথম পর্বে দেখিয়েছি এবং দ্বিতীয় পর্বেও আরও কিছু এরকম আঁকিপুঁকি থেকে খেলার ছলে কিছু ছবি। হ্যাঁ, এই দেখো এটা কি হলো জানো, এটা দেখো কি হলো, এটা একটা শিয়াল হয়ে গেল। তারপরে আরো আঁকো, আরো তুমি 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 আঁকো আঁকো আঁকো। এবার দেখো এটা কি করেছো, দেখো তুমি খালি দেখো, তো বাবার মুখ হয়ে গেছে। দেখ না, এই দেখ ঈগল, এই দেখ ঈগল। ইমিলের ক্যানভাস বিশাল, বিশাল এক পেন্টিংয়ে সে ব্যস্ত। এই দেখো